हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नंदीस कुकिंग चैनले। आज के आमी बनिए देखाबो स्पाइसी चिली गार्लिक नूडल। रेसिपी भालो लगले अवश्य एकटा लाइक करुन और चैनलटिके सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी क्लिक करुन लेटेस्ट रेसिपिर आपडेट सबार आगे पेते। प्रथमे आमी एकटा सॉसपैने जल गरम करते बसिए दिलाम। एरपर आमी 8-10টা রসুন কুচিয়ে নেব। রসুনগুলোকে থেতলে নিলেও চলবে, কিন্তু একদম রসুনের পেস্ট ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা ভালো হবে না। তাই ভালো করে মিহি করে কুচিয়ে নিয়ে 2টো পেঁয়াজ খুবই মিহি করে কুচিয়ে নেব। একদমই মোটা মোটা করে কুচি করলে চলবে না, তো খুব সাবধানে মিহি করে কুচিয়ে নেবে। এদিকে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমি 2টো নুডলস দিয়ে দিচ্ছি। খুব সাধারণ নুডলস, যে কোনো অর্ডিনারি দোকানে কিন্তু এই নুডলসগুলো কিনতে পাওয়া যায়। গরম হওয়ার পরেই কিন্তু নুডলসগুলো দেবেন, না হলে কিন্তু নুডলস ঝরঝরে হবে না। নুডলগুলো আধসেদ্ধ নয়, একদম প্রপারলি ভালোভাবে সেদ্ধ করে নেব, তারপর জল ঝরিয়ে বার করে নেব। ফুটন্ত অবস্থায় নুডলস দিলে কিন্তু নুডলসের মধ্যে কোনো তেল কিছু দেওয়ার দরকার হয় না। জল ভালো করে ছড়িয়ে নিন। একটা সস তৈরি করে নেব, তার জন্য আমার লাগবে 2 টেবিল স্পুন সয়া সস। তো আমি এখানে সয়া সসের ছিপিতে করে সয়া সস নিয়ে নিচ্ছি, 2 টেবিল স্পুন মতো নিয়ে নেবেন। আর এতে লাগবে কেচাপ, টমেটো কেচাপ নিচ্ছি, টমেটো কেচাপও 2 টেবিল স্পুন মতো দিতে হবে। আর হোয়াইট ভিনিগার দেব, সাদা ভিনিগার 2 ছিপি দিলাম, এটাও 2 টেবিল স্পুন মতো হবে। অল্প কিছুটা জল ব্যবহার করছি, জলটা আন্দাজ মতো প্রায় 2-3 টেবিল স্পুন মতো ডাইলিউট করার জন্য সসগুলোকে। এতে 2 চামচ চিনি দিলাম আর নুন দেব স্বাদ মতো। এতে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, লাল লাল যে চিলি গার্লিক নুডলসের রং হয় তার জন্য আমি ফুড কালার না হওয়ার করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। ভালো করে সসটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে সাদা তেল নিলাম। সর্ষের তেল দেবেন না, সাদা তেল ব্যবহার করবেন। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার, কিছুটা বাটার দিয়ে দিলাম। চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারেন, এতে আরও ফ্লেভারফুল হবে। এবার তেল আর বাটার ভালোভাবে মিশে গেছে, সেই সময়ে আমি কুচানো পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা হালকা রং পরিবর্তন হলে চলবে। এরপর দিয়ে দিচ্ছি ড্রাই চিলি ফ্লেক্স, এটা বাড়িতেই তৈরি করা যায়। 2টো শুকনো লঙ্কা হালকা খোলায় ভেজে নিয়ে সেটাকে হামাম দস্তায় বা শিলে একটু ক্রাশ করে নিলে বা গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। এর পরিবর্তে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্স দিলে স্বাদটা বেশি ভালো হয়, অথেন্টিক হয়। এরপর যে সসটা তৈরি করেছিলাম সেটা কড়াইয়ে ঢেলে দিলাম। এবার সব কিছু উপকরণ ভালো করে নাড়বো। আর এটা দেখছেন একটু জলজলে ভাব রয়েছে, এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না এর থিকনেসটা একটু ঘন ঘন হয়ে আসে। ঘন ঘন হয়ে আসার পরে আমি এই সময় চাউমিনটা অ্যাড করে দিচ্ছি। জলজলে অবস্থায় কিন্তু দেবেন না, সসটা একটু ঘন হবে ঠিক সেই সময় চাউমিনটা অ্যাড করে ভালো করে চাউমিনের সাথে সসটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সসের সাথে, এর রংটা কিন্তু একদম লাল লাল মতো চলে আসবে। এরপর আমি এখানে কিছু চিকেন পিসেস অ্যাড করছি। চিকেনটা রান্না করে রেখেছিলাম, তবে চিকেন দেওয়াটা অপশনাল। যারা মাংস খান না বা চিকেন খান না তারা দেবেন না, বিনা চিকেনেও এটা ততটাই ভালো লাগবে। চিকেনটা খালি নুন হলুদ দিয়ে ভেজে রাখা ছিল, এমন কিছু করিনি, এটা অপশনাল, তাই আমি চিকেন ভাজাটা আর দেখাইনি। খুব কম সময়ে এটা তৈরি হয়ে যাবে, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে গেছে আমাদের চিলি গার্লিক স্পাইসি নুডলস। তো এটা আমি এটা প্লেটিং করে নিচ্ছি, এটা খেতে খুবই সুন্দর, অসম খেতে। উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি, এতে আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এটা এভাবেই খান, দারুণ সুস্বাদু লাগবে। চিলি গার্লিক সসি সসি নুডলসটাতে চিকেন দিন বা না দিন স্বাদের কোনো পরিবর্তন হবে না, এটা খেতে দারুণ লাগবে। তো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আপনাদের বন্ধুবান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।